নিচে গেছিল? হ্যাঁ ফোন ছিল। ও ঘরে যখন তখন নিশ্চয়ই এই বাড়ির কেউ তোমাদের বন্ধুদেরও নয়। না অন্য কেউ। এত প্রশ্ন কেন করছো? প্রশ্ন করব না। ইউ আর মাই হাজবেন্ড, মাই ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড। তোমাকে তো আমি প্রশ্ন করবো স্বপ্নেন্দু। যা জানতে চাইছো স্পষ্ট করে বলো। শিওর? কি বলবে? কাবির সিং ফোন করেছিল, এটা জানতে চাইবে তো? এই বাড়িতে একমাত্র তোমার সঙ্গে সে যোগাযোগ রাখে। তোমার সঙ্গে এখন তার কবির বন্ধুত্ব না? না সেরকম কিছু না। বিয়েতে আমাদের টেক্সট ছিল জুলিয়াস সিজার, তুমি পড়নি বোধ হয় না? এখানে সেটা নিয়ে কি লিংক করতে চাইছো? অ্যান্টনি, অ্যান্টনি নিজেকে কোয়ালিফাই করেছিল এই বলে যে সে সহজে কারোর সঙ্গে বন্ধুত্ব করে না। রজব, আমি তোমাকে আগেও বলেছি এই ঘরটাকে তুমি তোমার ক্লাসরুম বলে ভেবো। আর তুমিও আমাকে সবকিছু মেনে নিতে বাধ্য করো না স্বপ্নেন্দু, সেটা হবে না। মানে? তোমাকে আমি এত মানে বোঝাবার প্রয়োজন মনে করছি। গ্রাম্য মেয়েদের মতো কথা বলো না তো। গ্রাম্য বা শহরে আমি আলাদা করে জানি না, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের আত্মসম্মান বোধ থাকা উচিত, আমারও তাই আছে। বসো। রাজা, কাবেরী সিং সম্পর্কে তুমি যাই ভাবো না কেন, ওনার সোশ্যাল ওয়ার্কে সাহায্য করা ছাড়া আর কোনো সম্পর্ক নেই আমার। সোশ্যাল ওয়ার্ক? ইউ কল দ্যাট সোশ্যাল ওয়ার্ক? তো আমি জানতাম না তুমি সোশ্যাল ওয়ার্কে এত ইন্টারেস্টেড। তো তোমার যদি এত ইন্টারেস্ট থাকে সোশ্যাল ওয়ার্কে, তো ওয়াই ডোন্ট ইউ জয়েন সাম সংস্থা? এরকম তো অনেক আছে। দেখো, আমি কি করব না করব সেটা নিয়ে তো আমি তোমার কাছ থেকে উপদেশ চাইতে যাব না। কিন্তু আমি তোমাকে এমন কিছু করতে এনকারেজ করব না যাতে আমাদের নিজেদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। দ্যাটস ইওর প্রবলেম। তুমি কি নিয়ে কি ভাববে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি যদি বলি আমার সম্পর্কেও তোমার এরকম ভাবতে হবে, রাজি হবে তো তুমি? লুক অ্যাট মি, রাজি হবে তুমি? রাজা, একটা সাধারণ ব্যাপার নিয়ে কিন্তু বড় বাড়াবাড়ি করছো। হ্যাঁ করছি, কারণ আজকে যেটা তোমার কাছে সাধারণ ব্যাপার মনে হচ্ছে, কালকে সেটা ভয়ঙ্কর একটা চেহারা নেবে। আমি সাবধান হচ্ছি। Thank you.